আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাতু সুপ্রিয় ভাই এবং বোনেরা আপনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি নাভা টিভির পক্ষ থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে প্রশ্নটি হচ্ছে যে হুজুর বারবার উজু ছুটে যায় আমার বারবার উজু ছুটে গেলে কি করণীয় বারবার উজু ছুটে যায় এমনটিও হতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার বারবার উজু ছুটে যায় কাপড়ও নষ্ট হয়ে যায় এমনটিও হতে পারে সেটো আরেকটি প্রশ্ন এই জন্য সুপ্রদীনি ভাই এবং বোনেরা জবাব হচ্ছে ইসলামই সহজগত কত সুন্দর করে সহজ নিয়ম কারণ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে তার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেন না রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহিSalam হ্যাঁ বলেছেন যে ইয়াছিরু ওয়ালা তুআছিরু সহজ করো তোমরা কঠিন করিও না আল্লাহ সুবাহ কোরআন করিম অন্য আয়াতে সুরাতুল বাকার মিদের বলেছেন যে ইউরিদুল্লাহ বিকিমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকিমুল অসরা আল্লাহ সুবাহ তিনি সহজ করতে চান কঠিন করেন না ওমা জা আলা আলাইকুম কুমফি দিন মিন হারাজ দিন ইসলামের ভিতরে আল্লাহ সুবাহ তালা কোনো কঠিন জিনিস কারো উপরে চাপিয়ে দেন নাই তো এই জন্য সহজ করে দিয়েছেন এখানে দুইটা সুরত হইতে পারে একটি সুরত হচ্ছে নমুনা হচ্ছে দিক হচ্ছে যে শুধু উজু ছুটে যায় বারবার কারো এরকম রোগ যদি হয় বারবার পিছন রাস্তা থেকে বাতাস বের হওয়ার কারণে উজু ছুটে যায় বারবার উজু ছুটে যায় সে এক মিনিটও থাকতে পারে না তাহলে তার চলাতের অবস্থা কি হবে সেই ব্যক্তি প্রত্যেক সলাতের জন্য নতুন করে উজু করবেন ওই ওয়াক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ওনার সেই উজুর ডিউরেশন থাকবে আবারও বলছি ওই ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত সলাতের জন্য নতুন করে উজু করবেন এবং ওই ওয়াক্ত যতক্ষণ থাকবে সেই উজুর ডিউরেশন ততক্ষণ থাকবে সেই এই ওয়াক্তের ভিতরে সন্নত পড়বে ফরজ পড়বে নফল পড়বে জিকির করবে কোরআন তালাত করবে নতুন করে আর কোনো উজু করা লাগবে না যদি যতক্ষণ না সে ইচ্ছাকৃতভাবে উজু ভেঙে ফেলে এক নাম্বার দ্বিতীয়টা হচ্ছে সুপ্রিয় ভাই এবং বোনেরা যে কারো উজু ছুটে যায় ঘন ঘন আবার কাপড়ও যদি নষ্ট হয়ে যায় তাহলে সে কী করবে তাহলে আগেরটা তো ঠিক থাকবেই প্রত্যেক সলাতের জন্য আলাদা করে উজু করবে এবং তার পাশাপাশি প্রত্যেক সলাতের জন্য সে নতুন করে কাপড় চেঞ্জ করবে সে নতুন করে কাপড় চেঞ্জ করবে হয়তো ভিতরে একটি আন্ডারওয়্যার পরে নিল আন্ডারওয়্যার পরে নিল এবং সেটার ভিতরে একটি এই সে এমন একটা শোষণীয় একটা জিনিস সে সেট করে দিল সে নারী হোক অথবা পুরুষ হোক তাহলে তার উপরের কাপড়টা বারবার চেঞ্জ করা লাগলো না ভিতরে যেই এই অন্তর্পস্ত্র রয়েছে যদি সেটাকে পরিধান করে এটা চেঞ্জ করলেই হয়ে যাবে প্রত্যেক ওয়াক্ত জন্য যেহেতু উপরের কাপড় তার নষ্ট হচ্ছে না সুপ্রিয় দিনী ভাই এবং ঘুরে আশা করিও জবাব পেয়েছেন আল্লাহ সবাহনব তাল আমাদেরকে সহি সালামতে আল্লাহ হাপাহের গোলামী করার তৌফিক দান করুন সুস্থ থেকে গোলামি করার তৌফিক দান করুন আমিন